বলবো। ব্যক্তি জীবনে ক্রিকেটার অনেকেই বিয়ে করেছেন অন্য কোন ক্রিকেটারকে, সেসব স্বামী স্ত্রীর জুটিগুলোকে নিয়ে এবারের আমাদের আয়োজন বিস্তারিত প্রতিবেদনে। নাম্বার এক, মিচেল স্টার্ক ও এলিসা হিলি। কিংবদন্তির চাচা ইয়ান হিলির মতো এলিসা হিলিও উইকেট রক্ষক, তার স্বামী হলেন মিচেল স্টার্ক। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ, জার্সি মানেই আবাবিল গ্যালারি, যাকে সময়ের অন্যতম সেরা পেসার বললে বাড়িয়ে বলা হয় না একদম। 2015 সালে তাদের বাগদান হয়, এরপর 2016 সালের 15 এপ্রিল বিয়ে করেন। স্টার্ক 2015 সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতেন, সেবার আসলে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। অন্যদিকে এলিসা হিলি মেয়েদের টি-20 বিশ্বকাপ জেতেন 5 বার, এর মধ্যে 2018 সালে সর্বোচ্চ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এরপর 2020 সালে তিনি ছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়। নাম্বার দুই, কেদার যাদব ও স্নেহাল প্রমোদ। ভারতের হয়ে 73টি ওয়ানডে ও 9টি টি-20 খেলা অফ স্পিনিং অলরাউন্ডার কেদার যাদব এখনও দিব্যি ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন, খেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও। ভারতের হয়ে 2017 সালের ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2019 সালের বিশ্বকাপ খেলেন। তার স্নী স্নেহাল প্রমোদ কখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও তিনি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ, খেলেছেন মহারাষ্ট্র ও পশ্চিম অঞ্চলের হয়ে। ঝুলিতে আছে 37টি লিস্ট এ ম্যাচ ও 31টি টি-20। স্বামীর মতো তিনিও ডানহাতি ব্যাটার, তবে বড় পরিসর হল তিনি উইকেট রক্ষক। নাম্বার তিন, রিচার্ড হ্যাডলি ও ক্যারেন মার্শ। রিচার্ড হ্যাডলি হলেন নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বকালে সেরা ক্রিকেটার, ক্রিকেটের ইতিহাসে তিনি অন্যতম সেরা অলরাউন্ডার। হ্যাডলি রিচার্ডের বিয়ে হয়েছিল ক্যারেন মার্শের সাথে। ক্যারেন 1978 সালে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে একটা ওয়ানডে খেলেছিলেন। ক্যারেনও ছিলেন পেস বোলিং অলরাউন্ডার, যদিও এখন তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। নাম্বার